আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো, দেখেন, আমি ফেসবুকে প্রথমে গিয়ে আপনাকে দেখাই এই যে ধরনের এরকম পিকচারগুলো আমরা বিভিন্ন ভালোবাসার ফেস বা লাভ ফেসগুলোতে দেখতে পাই। এই ফেসগুলোতে বিভিন্ন স্ট্যাটাসগুলো আমরা দেখি এবং পড়ি, আমরা লাইক দিই। তো আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে এরকম স্ট্যাটাসগুলো তৈরি করবেন এবং একটি ফেস চালাতে পারবেন সুন্দর করে, বা আপনার গার্লফ্রেন্ডকে আপনি উপহার দিতে পারেন বা সেন্ড করতে পারেন, পাঠাতে পারেন আপনার মনে কথাগুলো লিখে বা মনের অনুভূতিগুলো লিখে। তো বন্ধুরা, আজকে এরকম পিকচারগুলো কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে তৈরি করবেন সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ওপেন করতে হবে। সফটওয়্যারটি হচ্ছে পিক্সেল ল্যাব। এই সফটওয়্যারটি আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন, এবং কি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন, কীভাবে এটাতে ফন্ট ইনস্টল করবেন, সেই সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমি প্রথম ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। আসার পর বন্ধুরা, আমি এখন এটাকে ডিলিট বাটনে ক্লিক করে এটা ডিলিট করে দেবো। তারপর আমি এখানে দেখেন এই যে তিনটা আইকন দেখতেছেন, এই ডট ডট, এই তিনটা আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখান থেকে ইমেজ সাইজে যাবো। ইমেজ সাইজে গিয়ে এখানে 1200 দিব, আর এখানে দেবো হাইটে দেবো 1600, উইডিও 1200 এবং হাইডে 1600 দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ক্রিয়েট হবে, সাইজটা ক্রিয়েট হচ্ছে। এরপর আমরা এখানে থেকে এই অপশনটাতে যাব, এই অপশনটাতে যাবো, যাই ইনপুটে যাবো। ইনপুটে গিয়ে যে ফিক্সারটি দেখতেছেন, এই ফিক্সারটি এখান থেকে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে। এরকম আসার পর আমরা এখানে টিক মার্কে ক্লিক করবো। ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে এটা বড় করে নেব। এই ফিক্সারগুলো আপনি কই পাবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট এখান থেকে লিখবেন যে রোমান্টিক কাপল পিক বাংলাদেশ। লেখার পর আপনারা সার্চ দিয়ে ক্লিক করবেন। সার্চ দিয়ে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসছে। দেখেন এরকম রোমান্টিক পিকচারগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের যেটা দরকার এটা আপনারা জাস্ট গুগল থেকে, গুগলে ডাউনলোড করে, আগে থেকে ডাউনলোড করে রাখলে আপনারা সুন্দর সুন্দর পিকচারগুলো পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। দেখেন কী কিউট ছবিগুলো, রোমান্টিক ছবিগুলো দেখেন। তো বন্ধুরা, এরপর এগুলো ডাউনলোড করে আপনি জাস্ট পিক্সেল ল্যাবে আমি এটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে এখন টেক্সট লেখাগুলো লিখবো। তো লেখাগুলো লেখার জন্য আমি জাস্ট এই অপশনটাতে ক্লিক করবো। এই যে এই অপশনটাতে ক্লিক করবো, এই অপশনটাতে যাবো। যাওয়ার পর আমি এখান থেকে টেক্সটে যাবো, টেক্সটে গিয়ে এডিটে যাবো। এডিটে গিয়ে এখানে আগে যে লেখা ছিল এটা মুছে ফেলবো, এবং নতুন করে যে লেখা এটা এখানে দিয়ে দেবো। আমি আগে থেকে লেখাগুলো লিখে রাখছি, কপি করে রাখছি সময় সুবিধার্থে। তো সেই জন্য আপনারা লেখাগুলো লিখবেন, লেখার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখেন এরকম লেখাগুলো আসছে। এখন আমি লেখাগুলো বড় করব, বড় করলাম। দেখেন বন্ধুরা এই লেখাগুলোর স্টাইল কিন্তু, এখন আমি কী করব বন্ধুরা, লেখার স্টাইলটা চেঞ্জ করব, স্টাইলটা চেঞ্জ করব। তো সেজন্য আমি এখান থেকে দেখেন আপনারা এটাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা আসবে। এইভাবে আপনারা নাড়িয়ে এদিকে নিয়ে দেখেন এখানে একটা অপশন আছে ফন্ট। আমি আপনাদের মার্ক করে দেখাই, এখানে ফন্ট একটা অপশন আছে। এই ফন্ট অপশনে যাবেন, ফন্ট অপশনে গিয়ে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে গিয়ে দেখেন এই ফন্টগুলো আমি ডাউনলোড করে এখানে ইনস্টল করছি, ইনপুট করছি। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও এটা এই সফটওয়্যারটির মাধ্যমে কীভাবে এই স্টাইল ফন্টগুলো আপনারা ইনপুট করবেন সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন। তো বন্ধুরা, আমি এই ফন্টটি দিব। এই ফোনগুলো আপনারা কীভাবে পিক্সেল ল্যাব সফটওয়্যারের ভিতরে ইনস্টল করবেন এবং স্টাইল ফোনগুলো ব্যবহার করে পিক্সেল কালার সুন্দর করবেন সেটা, আর এই ফোনগুলো কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, পিক্সেল ল্যাবের ভিতরে নিয়ে আসবেন সেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে দেখে আপনারা করে নেবেন। এরপর ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার লেখাগুলো স্টাইল হয়ে গেছে। এখন আমি কী করবো, এই ফিক্সারের একটু রেজুলেশন, এই ফিক্সারের অপরচুনিটি একটু কমিয়ে দেবো যাতে আমার লেখার স্পষ্ট বোঝা যায়। সেই জন্য আমি এখন এই অপশনটাতে ক্লিক করবো, এই গোল অপশনটাতে ক্লিক করবো, এই অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে এইভাবে নাড়িয়ে ওই এখানে দেখেন এই অপশন আছে একটা অপরচুনিটিতে ক্লিক করবেন। অপরচুনিটিতে ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে এইভাবে অপরচুনিটিটা কমিয়ে দেবো। দেখেন ওকেতে ক্লিক করলাম, অপরচুনিটিটা কমিয়ে দেবো। এরপর আমি এইখান থেকে দেখেন এই অপশনটাতে যাব, এই অপশনটাতে যাওয়ার পর এখান থেকে দেখেন কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পর এখান থেকে কালারে যাব, কালারে গিয়ে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পর দেখেন আমার ছবিটা এখন একটু ব্ল্যাক হয়ে গেছে, এবং আর একটু অপরচুনিটি কমিয়ে দিই,
কমিয়ে দেওয়ার পর দেখেন আমার লেখাগুলো এখন স্পষ্ট হয়ে গেছে। তো আমার লেখাগুলো এখন কিন্তু আমি মাঝখান বরাবর আনবো, সেজন্য আমি এখান থেকে এই এতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এইভাবে নিয়ে আমি এখন একে দেখে না, দেখেন অ্যালাইন দেওয়া আছে, অ্যালাইন অ্যালাইন অ্যালাইনে ক্লিক করব। ক্লিক করার পর মাঝখানটা সিলেক্ট করে দেবো, তাহলে দেখেন আমার লেখাগুলো মাঝখানে চলে যাবে। এরপর টিক মার্কে ক্লিক করব। এরপর আমি একটু সাইজটা বড় করে দিই, সাইজটা বড় করে দেবো। দেখেন দেখেন বন্ধুরা হয়ে গেল মোটামুটি তাদের মতো স্ট্যাটাস হয়ে গেলো। এখন আপনি আপনার উপরে এদিক দিয়ে আপনার ফেজের নামটা দিতে পারেন বা নিচে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার ইচ্ছা করলে এক এক লেখা এক এক কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা করলে জীবনে এমন একজনকে এটা এক কালার দিতে পারেন, নিচেরটা এক কালার দিতে পারেন, যেসব সময় এগুলো আলাদা আলাদা লিখতে হবে আমি আপনাদেরকে দেখাই কীভাবে আলাদা করে লিখতে হয়, সেজন্য সেটা দেখাবো। দেখেন আমি লেখাটাকে আবার এডিট করব, এডিটে এখানে গিয়ে এডিট করব। এডিটে গিয়ে দেখেন এই লেখাটা আমি এই লেখাগুলো আমি কপি করে কাট করে নিব, শুধু উপরে লেখাটা রাখবো। এটা কাট করলাম, কাট করার পর জাস্ট ওকে ক্লিক করলাম। দেখেন এই লেখাটা, এই লেখাটা আমি জাস্ট এখান থেকে কালারে যাব, কালারে গিয়ে এটা রেড করে দেবো। এরপর আমি এখান থেকে গিয়ে স্ট্রোক দিব, স্ট্রোক এখান থেকে স্ট্রোকে যাবো, স্ট্রোকে একটা সাদা স্ট্রোক দিয়ে দেবো। দেখেন স্ট্রোক দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে আবার নিয়ে একটা টেক্সট নিয়ে এখান থেকে এভাবে গিয়ে ধরেন আমি এইগুলো আরও কালার দিব। তো সেজন্য আমি জাস্ট এখান থেকে গিয়ে আগে ফোনটা চেঞ্জ করে ফেলি। সেগুলো আমি অন্য ফোনটা দিতে পারি, এয়ারটেল ফোনটাও দিতে পারি, বা এগুলো দিতে পারি, বা এগুলো দিতে পারি, বা এগুলো দিতে পারি, এগুলোও দিতে পারি, এগুলো দিই। এরপর আমি এখান থেকে কালারে যাব, কালারে গিয়ে আমি একটা কালার সিলেক্ট করবো। এই কালারটা সিলেক্ট করে জাস্ট আমি সাইজটা বড় করে দিব, সাইজটা বড় করে দিলাম। আপনারা আলাদা আলাদা যদি টেক্সট লেখেন তাহলে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর আমি এটা সিলেক্ট করে একটা স্ট্রোক দিয়ে দিই, সাদা একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে দেখা যাবে। তারপর আমি এখন লাইন স্পেসগুলো একটু বড় করে দিব, এই যে লাইন স্পেস এগুলো দেখেন বন্ধুরা খুব সহজেই আপনারা করতে পারেন। আপনারা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডের কাজটা আরও আরও সুন্দর করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ডের কাজটা আবার দেখাইতেছি, দেখেন অপরচুনিটি যদি একটু কমিয়ে দিন তাহলে আরও লেখা ক্লিয়ার হবে। তো বেশি কমানো দরকার নেই, যে দেখেন অপরচুনিটি বাড়িয়ে দিলে কিন্তু আরও একবার ক্লিয়ার হয়ে যায়। আপনার ইচ্ছা করলে ক্লিয়ার করে করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। আমি মনে করবো এভাবে সুন্দর। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। যারা আমার ভিডিওগুলো দেখছেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ফ্যান্ডিটিসের সাথে থাকবেন, ধন্যবাদ।